সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। বসো ভাইয়া, এখন কোথায় পড়াশোনা করছো? জি ভাই, এখন আমি কুর্মিটুলা হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছি আর কি। গুড, তার মানে তুমি কলেজে উঠছো? জি ইনশাআল্লাহ। ভাইয়া, কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? জি, কোন বিষয়ে? তুমি তো কলেজে উঠছো, সো তোমার যারা সহপাঠী আছে বা যারা নতুন কলেজে উঠছে, এই যে একটা জেনারেশন, এই জেনারেশনের লাইফের ডিজায়ার কি, মিশন কি, ভিশন কি, তুমি যদি একে এক্সপ্লেইন করতে। ভাই সত্যি বলতে, আমাদের যে কন্ডিশন, আমাদের লাইফের তো একটাই, শুধু চিল করা, প্রচুর চিল লাইফ দরকার আমাদের আর কি। যেমন এখন আমি ঘর থেকে বেরোয় গেছি উইদাউট এনি প্ল্যান, একটু পরে ফ্রেন্ডসের সাথে হ্যাং আউট করবো, সেখানে আইফোনস বলেন, হন্ডাস বলেন, নেটফ্লিক্স বলেন, এগুলো ছাড়া তো আসলে জমে না আসলে। আর যদি আমি আমার অন্য কোনো ফ্রেন্ডসদের কথা বলি কীভাবে টাইম পাস করে, তো বলতে ওরা তিন চারজনের সাথে রিলেশন করে, ইভেন ওদের সেটিং করাইতে গিয়ে ব্রেক আপ হ্যাং থিং এমন করতে ফুল লাইফ পার হয়ে গেছে। ইভেন এসএসসি হলের মধ্যেও গিয়েছি, সেম ঘটনা। এখন এগুলোই তো বর্তমানে যেটা চলতেছে, মানে প্রচুর চিল করা আর কি। আচ্ছা, যদি ক্যারিয়ার নিয়ে কথা বলি, যেমন ফ্যামিলিকে সাপোর্ট করা, অথবা প্রত্যেকের পিতামাতার তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু আলাদা একটা প্ল্যান আছে, তাদের স্বপ্ন পূরণের বিষয়টি সামনে চলে আসে, এই ক্ষেত্রে তারা কেমন? ভাই আসলে ওরা এগুলোর মধ্যে কোনো ফোকাস নাই, জাস্ট সারাদিন চিল করা এলেই আর কি, আর কিছু না। জাজাকাল্লাহ। ইউথদের সম্পর্কে তোমার মূল্যবান মতামত শেয়ার করার জন্য এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই তোমার সাথে, তোমাকে একটু সময় হবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, তুমি বর্তমান সময়ে 15 থেকে 20-22 এই যে একটা জেনারেশন, ওদের লাইফের ডিজায়ার, ওদের বর্তমান অবস্থাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছ মাশাল্লাহ। তো এর সাথে আমি আরও কিছু বিষয় অ্যাড করতে চাই, যে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে মজে থাকা, ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে টিকটকে ভাইরাল হওয়া, অথবা ধরো ফ্ল্যাগশিপ ফোন আইফোন, একটা ভাইব R15 হুন্ডা, গার্লফ্রেন্ড নিয়ে স্কুলের চারপাশে ঘোরাঘুরি, মাতামাতি, সার্কাস দেখানো, এটাই তো বর্তমানে ইউথদের অবস্থা। জি, তো আসলে এটা কি ইউথদের জন্য যৌক্তিক, এইভাবে লাইফটাকে ক্যারি করা, লাইফটাকে লিড করা? না, অবশ্যই না। লাইফটাকে চালানোর জন্য এটা কি কোনো সুন্দর অ্যাপ্রোচ? না। দেখো, একই সাথে এই এজটা বাদ দিয়ে যদি আমরা একটু সামনে যাই, ধরো 25 থেকে 30-32 এই এজের মানুষগুলো কিন্তু তাদের লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াসনেস থাকে, তাদের মধ্যে একটা প্ল্যান থাকে যে কীভাবে আমি আমার লাইফটাকে আগাবো, কীভাবে আমি আমার ফ্যামিলিকে আরও বেশি ডেভেলপ করবো, আত্মীয় স্বজনকে কীভাবে আমি আরও বেশি সাপোর্ট করবো, জনমানুষের কল্যাণে আমি কীভাবে আরও বেশি এগিয়ে যেতে পারি, এরকম একটা প্ল্যান তাদের মধ্যে কাজ করে। এই যে তাদের একটা প্ল্যান, তাদের যে একটা ডিজায়ার, এই ডিজায়ারটা যদি কলেজ লাইফের যে সমস্ত স্টুডেন্ট আছে বা যারা বিশ্ববিদ্যালয়ে উঠেছে তাদের মধ্যে কাজ করতো, তাহলে কিন্তু তারা লাইফের যে কোনো বিষয়ে নিজেদের লক্ষ্য উদ্দেশ্য পূরণে কিন্তু তাদের চান্স আরও বেড়ে যেত, তাই না? জি অবশ্যই। কিন্তু তারা নির্দিষ্ট একটা সেকশনে, নির্দিষ্ট একটা লুপে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। তো এই জন্য আমি তোমাদের বয়সী যারা ইউথ আছে তাদেরকে স্পেশালি বলবো যে লাইফের ডিজায়ার বা ভিশন এটা দুই ধরনের। একটা হচ্ছে টেম্পোরারি ডিজায়ার্স, এই যে টিকটকে ভাইরাল হওয়া, ফোন নিয়ে মাতামাতি, হুন্ডা নিয়ে মাতামাতি, ব্লগ নিয়ে মাতামাতি, এটা হচ্ছে টেম্পোরারি ডিজায়ার্স, এটা একটা মানুষের আলটিমেট গোল হতে পারে না। আরেকটা হচ্ছে আলটিমেট গোল যেটা আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে জানিয়েছে, সো দুনিয়ার জীবনটা যেহেতু ক্ষণস্থায়ী, তো একটা টেম্পোরারি লাইফের জন্য টেম্পোরারি ডিজায়ারের পিছনে সময় ইনভেস্ট করা, এটা আসলে একটা লস প্রজেক্ট, কী বলো? অবশ্যই। সো এক্ষেত্রে আমাদের কী করতে হবে? এক্ষেত্রে আমাদেরকে একজন আদর্শ মুসলিম হতে হবে, একজন মুত্তাকি মুমিন হতে হবে। একজন মুত্তাকি মুমিনের কাছে তার লাইফের গোলটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে, সে সব কিছু কোরআন সুন্নাহের যে মাপকাঠি সেটাতে মাপতে চায়, তার কাছে সবার আগে এটা প্রায়োরিটি যে আমি যে কাজটা করতে চাচ্ছি এটা কি হালাল না হারাম। কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এক্ষেত্রে অনুমোদন আছে কিনা, কোরআন সুন্নাহর কোনো অনুমোদন আছে কিনা, কাজটা আমি কি নিজের মন মতো করলেই হবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলিম, শুধুমাত্র ভালো বিজনেসম্যান হওয়া, ভালো ডাক্তার হওয়া, ভালো ইঞ্জিনিয়ার হওয়া এটা লাইফের গোল না, বরং এটার পাশাপাশি আমাদেরকে একজন ভালো বাবা হতে হবে, ভালো ভাই হতে হবে, ভালো টিচার হতে হবে, একজন আদর্শ মুমিন হতে হবে, যেটা আমাদের প্যারেন্টসদের জন্য ব্লেসিং হয়, আত্মীয় স্বজনের জন্য ব্লেসিং হয়, যেন আমি মানুষের উপকারের জন্য আরও বেশি কাজে লাগাতে পারি, রাইট? জি অবশ্যই। এরপর দেখো আমাদের লাইফের গোলটা কি, আমাদের লাইফের উদ্দেশ্য কি, ভিশন কি, মিশন কি, সেটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াহুদুন, যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, আমি জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং যেটা আল্লাহ তাআলার ইবাদত না, যেটা আল্লাহ তাআলার আনুগত্য না, সেটা আইফোন ইউজিং হোক, সেটা গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে হ্যাং আউট হোক, যাই হোক না কেন, যেহেতু আল্লাহ তাআলার ইবাদত না, সেটাকে আমাদেরকে ইগনোর করতে হবে। যেটা আল্লাহ তাআলার ইবাদত সেটা আমাকে খুঁজে খুঁজে বের করে সেখানে নিজেকে লিপ্ত রাখতে হবে, রাইট? একজন প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। একজন প্র্যাকটিসিং মুসলিম কিন্তু নিজের লাইফের হায়ার পারপাস নিয়ে খুব বেশি সচেতন। একজন মুসলিম জানে যে এই জীবনটাই তার শেষ না, এটার পরে তার এক অসীম অনন্ত জীবন আছে যে জীবনের কোনো সীমা পরিসীমা নেই। সুতরাং এই অল্প সময়ের দুনিয়াতে সে যদি টেম্পোরারি ডিজায়ারের পিছনে সময়টাকে ইনভেস্ট করে, আলটিমেটলি এটা তার জন্য খুব বেশি ভালো হবে না। সুতরাং তার আফটার ডেট, যে হিয়ার আফটার আছে, সেটা তো অনন্ত জীবন। এই জীবনের জন্য সে প্রিপারেশন নেবে, এই জীবনের জন্য সে কাজ করবে, এই জীবনের, এই জীবনের সবচেয়ে পরম পাওয়া হচ্ছে জান্নাত। এই জান্নার জন্য সে দুনিয়াতে কাজ করবে এবং দুনিয়াতে সে যত বেশি ইবাদত করবে সেটা হচ্ছে হিয়ার আফটার, যে ইনলেস যে একটা লাইফ, এই লাইফের জন্য সেটা ভালো হবে। এটাই একজন মুমিনের লাইফের ভিশন, মিশন। এরপরে তো আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন যে মুসলিমদের কাজ কি, মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দেওয়া, নিষেধ করা। দেখো আমরা সৎ কাজ করছি আলহামদুলিল্লাহ, সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াত করছি, মানুষকে ভালো পথের দিকে ডাকছি, কিন্তু আমরা মুসলিমরা যদি অসৎ কাজে লিপ্ত হয়ে পড়ি তাহলে অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে কে, রাইট? এই যে তুমি যে বললা যে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে যায়, নেটফ্লিক্সের টাইম পাস করছে, নেটফ্লিক্সের অথবা ইউটিউবের, টিকটকের যে ধরনের ভিডিও কন্টেন্ট সাধারণত ইউজার কনজিউম করে, এটার 80-90% হচ্ছে নুডিটি বা পর্ন বেস, তাহলে এটা তো অসৎ কাজ। তাহলে যারা মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা দিবে তারা যদি অসৎ কাজে লিপ্ত হয়ে পড়ে, এটা কি হয় না? তাহলে আমাদের আমাদের করণীয় কি, আমরা আল্লাহ তাআলার জন্য প্র্যাকটিসিং হবো, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবো, আল্লাহ তাআলা আমাদেরকে যে দেখানো, যে দেখানো কথা আমরা সেই দেখানোর কথা চলবো, তাই না? ইনশাআল্লাহ। এটাই তো আমাদের ইয়ুথদের গোল হওয়া উচিত এবং জান্নাতের জন্য আমরা দুনিয়া থেকে প্রিপারেশন নেবো, তাই না? বর্তমান সময়ে আমাদের যারা সহপাঠী আছে, ফ্রেন্ড আছে, ভাই বোনেদের আছে, ছোট ভাই আছে, আমরা সবাইকে বলবো যে ভাইয়া এত টেম্পোরারি একটা গোল, এটার পিছনে টাইম ইনভেস্ট করে আমাদের কী লাভ? চলুন আজকে থেকে আমরা জান্নাতের দিকে চলে যাই, আমরা সবাই মিলে একসাথে জান্নাতের পথ ধরি, জান্নাতের পথে চলি, আমাদের জীবনটা কত সুন্দর হবে, আমাদের পিতা মাতার মুখ উজ্জ্বল হবে, আলটিমেটলি আমাদেরকে নিয়ে তাদের যে স্বপ্ন আমরা সে স্বপ্ন পূরণ করি, এটাই তো আমাদের করণীয় হওয়া উচিত, তাই না? এই দিকেই তো আমাদের ইহুদদের চলাফেরা করা উচিত, তাই না? অবশ্যই। তো জাজাকাল্লাহ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য, তো ইসলামজনের পক্ষ থেকে তোমার জন্য একটি গিফট আছে, তো তুমি গিফটটি দেখো। Everything I got, give it to you from my hands. I'm happy when you're happy and I'm mad when you're sad. 'Cause we are one body on any given land. I'm talking real love. It's for the people you can trust. Got your back no matter what. Even when push comes to shove. I'm talking real love. It ain't something that you can touch. 'Cause it's a gift sent from us. It's for the sake of a sake. I'm talking real love. It's
your back, no